পহেলা নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন দলের সাফ অনূর্ধ্ব পনেরো নারী চ্যাম্পিয়নশিপ স্বাগতিক বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভুটান ও নেপাল উদ্বোধনী ম্যাচে ভুটানের মুখোমুখি হবে লাল সবুজরা এগারো নভেম্বর বাংলাদেশ নেপাল ম্যাচ দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এক দল অন্য দলের সাথে দুইবার মুখোমুখি হবে চার ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে সবগুলো ম্যাচই হবে কমলাপুর স্টেডিয়ামে দুপুরে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের জন্য তেইশ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে ঘরের মাঠে শিরোপা জেতার ব্যাপারে আশাবাদী ছোট